বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জোসনা বেগম, প্রভাষক দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকে আমরা উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর ক্লাস নিব। আজকে আমরা শুরু করব আজকে নতুন একটি অধ্যায়, পরীক্ষণাত্মক পদ্ধতি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরীক্ষণাত্মক পদ্ধতি নিয়ে। আচ্ছা, আমরা পরীক্ষণাত্মক পদ্ধতি কি তা জানার আগে আমাদের যে বিষয়গুলি জানা দরকার সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহে আমরা কি পাই, একটি সার্বিক সিদ্ধান্ত পাই। হ্যাঁ, এই বৈজ্ঞানিক আরোহের সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরকে পরীক্ষণাত্মক পদ্ধতিগুলির ভূমিকা এখানে অপরিহার্য হয়ে পড়ে। আমরা জানি বৈজ্ঞানিক আরোহ হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়ম, এই দুটিকে ফলো করে যখন আমরা একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলেছিলাম বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহের সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করতে হবে, প্রাকৃতিক যে প্রকৃতিতে যে ঘটনাবলী রয়েছে, প্রকৃতির ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করতে হবে। কি বললাম, যে বৈজ্ঞানিক আরোহের সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে গেলে প্রকৃতিতে ঘটে যাওয়া যে ঘটনাবলী রয়েছে এগুলির মধ্যে আমাদের কি করতে হবে, কার্যকরণ সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন আসে, কার্যকরণ নিয়ম আবিষ্কার করা বা নির্ণয় করা বলতে আমরা কি বুঝি? কার্যকরণ নিয়ম আবিষ্কার করা বা নির্ণয় করা বলতে আমরা বুঝি যে কোনো জানা কারণ থেকে কার্যকে খুঁজে বের করা বা কোনো জানা কার্য থেকে কারণকে খুঁজে বের করা। তাহলে কি হলো, কারণ থেকে কার্যে অথবা কার্য থেকে কারণকে খুঁজে বের করার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি কার্যকারণ নিয়ম প্রতিষ্ঠা করা। আমরা জানি প্রকৃতিতে ঘটনাবলী কি করছে, বিশৃঙ্খলভাবে বা এলোমেলোভাবে অবস্থান করছে, বিরাজ করছে। এই ঘটনাবলীকে আমরা ঘটনাবলী থেকে সহজে আমরা কি কারণ থেকে কার্যে বা কার্য থেকে কারণ বা একটি কারণকে কারণ বলে বা একটি কার্যকে কার্য বলে সহজে নির্ণয় করতে পারি না। কি বললাম, যে প্রকৃতিতে ঘটনাবলী এলোমেলোভাবে বিরাজ করছে বা সুশৃঙ্খলভাবে নেই, তাহলে আমরা কিভাবে একটি কার্যকে সহজে কার্য বলে চিহ্নিত করব বা একটি কারণকে সহজে কারণ বলে চিহ্নিত করব, এটি আমাদের একটি সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, একটি কার্যকে সহজে কার্য বলে চিহ্নিত করার ক্ষেত্রে বা একটি কারণকে সহজে কারণ বলে চিহ্নিত করার ক্ষেত্রে যুক্তিবিদ মিল ও বেন কি করেছেন, কয়েকটি পদ্ধতি আবিষ্কার করেছেন। তাহলে কি হলো ঘটনা, যে আমরা একটি কার্যকে সহজে কার্য বলে চিহ্নিত করার ক্ষেত্রে বা একটি কারণকে সহজে কারণ বলে চিহ্নিত করার ক্ষেত্রে যুক্তিবিদ মিল ও বেন যেসব পদ্ধতির কথা আলোচনা করেছেন বা যেসব পদ্ধতির কথা উল্লেখ করেছেন তাকেই আমরা বলছি পরীক্ষণাত্মক পদ্ধতি। তাকে আমরা কি বলছি, পরীক্ষণাত্মক পদ্ধতি। আচ্ছা, আমি তোমাদের আরেকটু সহজ করে বলি, সেটি হচ্ছে কি, যে প্রকৃতিতে এলোমেলোভাবে বিরাজ করা ঘটনাবলীকে ঘটনাবলী থেকে কারণ থেকে কার্য বা কার্যকে কার্য কারণকে কারণ বলে সহজে আবিষ্কার করার ক্ষেত্রে যুক্তিবিদ মিল ও বেন যেসব পদ্ধতির কথা আলোচনা করেছেন বা যেসব পদ্ধতির কথা উল্লেখ করেছেন তাকেই আমরা বলছি পরীক্ষণাত্মক পদ্ধতি। এই পরীক্ষণাত্মক পদ্ধতিগুলিকে কোনো সময় আমরা বলি পরীক্ষণের পদ্ধতি, কোনো সময় আমরা বলি নিরীক্ষণের পদ্ধতি, কোনো সময় আমরা বলি কার্যকারণ আবিষ্কারের পদ্ধতি, আর আমরা বলে থাকি অপনয়নের পদ্ধতি।
ঠিক আছে। যুক্তিবিদ মিলের মতে পরীক্ষণাত্মক পদ্ধতি কি? অভিজ্ঞতা ভিত্তিক। হ্যাঁ, অভিজ্ঞতা ভিত্তিক। যদিও পরীক্ষণাত্মক পদ্ধতিগুলি পরীক্ষণের আওতাভুক্ত, তা সত্ত্বেও কিন্তু নিরীক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক হওয়ায় আমরা পরীক্ষণাত্মক পদ্ধতিগুলিকেও দেখে থাকি নিরীক্ষণের অন্তর্ভুক্ত। তাহলে আমরা একদিকে যেরকম পরীক্ষণাত্মক পদ্ধতিগুলিকে পরীক্ষণের পদ্ধতি বলবো, অন্যদিকে নিরীক্ষণ ও অভিজ্ঞতা ভিত্তিক হওয়ায় আমরা পরীক্ষণাত্মক পদ্ধতিগুলিকে নিরীক্ষণের পদ্ধতি বলবো। তিন নম্বরে আমরা আসি কার্যকারণ আবিষ্কারের পদ্ধতি। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে কার্যকারণ আবিষ্কারের লক্ষ্যে, অর্থাৎ একটি কার্যকে কার্য বা কারণকে কারণ বলে চিহ্নিত করার জন্যই সহজতর প্রক্রিয়া হিসেবে যুক্তিবিদ মিল ও বেন কী করেছেন, পরীক্ষণাত্মক পদ্ধতির উল্লেখ করেছেন। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পরীক্ষণাত্মক পদ্ধতি আমাদের কিসের পদ্ধতি? কার্যকারণ আবিষ্কার বা প্রমাণের পদ্ধতি। চার নম্বরে আসি অপনয়নের পদ্ধতি। আমরা কেন অপনয়নের পদ্ধতি বলছি? অপনয়ন শব্দটির সার্বিক অর্থ দাঁড়ায় বাদ দেওয়া, অপ্রয়োজনীয় বিষয়কে ছাঁটাই করা। আমরা প্রয়োজনীয় জিনিসগুলিকে গ্রহণ করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কি করব? বাদ দিয়ে দিব। তোমরা দেখো পরীক্ষণ ও নিরীক্ষণে কতগুলি, যেহেতু এই দুটি অভিজ্ঞতা ভিত্তিক, আমরা এখানে অনেক ঘটনার সম্মুখীন হয়ে থাকি। প্রতিটা ঘটনায় কিন্তু আমাদের পরীক্ষণাত্মক পদ্ধতির বেলায় কি হবে না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় যে ঘটনাগুলি বা যে এক্সাম্পলগুলি সেগুলিকে আমরা নিব, নেওয়ার পর অপ্রয়োজনীয় বিষয়গুলিকে আমরা কি করব, অপনয়ন করব। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় বিষয় থেকে অপ্রয়োজনীয় বিষয়কে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি পরীক্ষণাত্মক পদ্ধতিকে অপনয়নের পদ্ধতিও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আসি যে যুক্তিবিদ মিল ও বেইনের মতে পরীক্ষণাত্মক পদ্ধতি কোনগুলি বা পরীক্ষণাত্মক পদ্ধতি কত প্রকার। যুক্তিবিদ মিল ও বেইনের মতে পরীক্ষণাত্মক পদ্ধতি পাঁচ প্রকার। কার কার মতে? যুক্তিবিদ মিল ও বেইন। এক নম্বরে আসি অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি। দুই নম্বরে আসি ব্যতিরেকী পদ্ধতি। তিন নম্বরে আসি যৌথ অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি। তাহলে চার নম্বর হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতি। পাঁচ নম্বরে হলো পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ মিল ও বেইনের মতে পরীক্ষণাত্মক পদ্ধতি পাঁচ প্রকার। এক নম্বরে কি বললাম? অন্বয়ী পদ্ধতি। দুই নম্বরে ব্যতিরেকী পদ্ধতি। আর তিন নম্বরে হচ্ছে অন্বয়ী ও ব্যতিরেকী মিলে, হ্যাঁ, দুটির জয়েন্ট, অর্থাৎ যৌথ অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি। চার নম্বরে সহপরিবর্তন এবং পাঁচ নম্বরে হচ্ছে পরিশেষ পদ্ধতি। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে কথা বলি এই পাঁচ প্রকার নিয়ে। যে অন্বয়ী পদ্ধতি হচ্ছে আমাদের মিলের পদ্ধতি। মিল, যুক্তিবিদ মিল আবার না, কিন্তু সাদৃশ্য, মিলের পদ্ধতি। দুই নম্বরে ব্যতিরেকী পদ্ধতি হলো পার্থক্যের পদ্ধতি।
কি বললাম, ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পার্থক্যের পদ্ধতি। এই দুটি পদ্ধতি হচ্ছে আমাদের মূল পদ্ধতি, অর্থাৎ এগুলি হচ্ছে মৌলিক পদ্ধতি। এই পদ্ধতি দুটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো মৌলিক পদ্ধতি নয়, এটি হচ্ছে প্রথমের এক নম্বর ও দুই নম্বর, এ দুটি মিলেই তিন নম্বর পদ্ধতি, অর্থাৎ যৌথ অন্বয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির সমন্বয়ে এটি। তাহলে এটি কোনো মৌলিক পদ্ধতি নয়। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতিকেও আমরা মৌলিক পদ্ধতি বলবো না, কারণ এটিও অনেকাংশে অন্বয় পদ্ধতি বা ব্যতিরেকী পদ্ধতির মতো হয়ে থাকে। সহপরিবর্তন পদ্ধতির মূল কথা হলো একই সাথে পরিবর্তন, অর্থাৎ একই সাথে কি হবে, হ্রাস এবং বৃদ্ধি হবে। এই পদ্ধতির মূল কথা হচ্ছে একই সাথে কি হবে, কমা বাড়া হবে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি হবে। পাঁচ নম্বরে পরিশেষ পদ্ধতি হলো আমাদের, এটিও আমাদের মৌলিক পদ্ধতি নয়। এ পদ্ধতির মূল কথা হচ্ছে বিয়োগফল, বিয়োগফল বা অবশিষ্ট অংশ, বিয়োগফল বা অবশিষ্ট অংশ। আমরা আজকে তাহলে কি জানলাম, পরীক্ষণাত্মক পদ্ধতি কাকে বলে, পরীক্ষণাত্মক পদ্ধতি কত প্রকার ও কি কি, এবং পাঁচ প্রকার পদ্ধতি সংক্ষেপে আলোচনা। আমরা আগামী ক্লাসে অন্বয়ী পদ্ধতি কি এর উদাহরণ সহ আলোচনা এবং অন্বয়ী পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।